হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, তাও আবার মিষ্টির রেসিপি। আমি এটার নাম দিয়েছি লকডাউন মিষ্টি বা ফাঁকিবাজি মিষ্টি। কেন নাম দিলাম সেটা একটু পরেই বুঝতে পারবেন। তো আমি এখন গায়েবী ছানার সাহায্যে মিষ্টিটা তৈরি করবো। ওয়েট, গায়েবী এর কারণে বলছি, গত রাতে আমি দুধ খাওয়ার পরে যে দুধটুকু বেঁচেছিল সেগুলো আমি ফ্রিজে না রেখে আল্লাহর নামে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো রকম লেবু ভিনেগার কিছু ছাড়াই আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে গেল এই ছানা, তাই আমি এটার নাম দিয়েছি গায়েবী ছানা। তাই এখন আমি এই গায়েবী ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এই আমি কেন বারবার গায়েবী বলছি জানি না। পরে একটু পর আবার সবাই আমাকে পীর ওলামা ভাববেন, আসলে আমি পীর কবিরাজ না। এটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই নষ্ট দুধটাকে জাল দিয়ে আমি ছানা বানিয়েছি, সেটাকে আমি গায়েবী বলছি। ওকে, তো এবার একটা সুতি কাপড়ের ভিতরে নিয়ে এই যে পানিটুকু ধুলাম সেই পানিটুকু আমার ঝেড়ে ফেলে দিতে হবে। এই গামছা নিয়ে গামছার মধ্যে রাখছি, কারণ আমার কাছে মনে হয়েছে এটার চাইতে বেশি পুরাতন বা পাতলার কিছুই হবে না। তো যত শক্তি আছে সব শক্তি ঢেলে দিয়ে আমি এখন এটা থেকে পানিগুলো নিংড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতখানি পানি ছিল এটার ভিতরে। পানি থাকলে কিন্তু আবার মিষ্টি সুন্দর মতো হবে না। আর এরকম জিনিস তো আমি ইউটিউবেই দেখি, তো আমি ভাবলাম যে আমার নিজের চ্যানেলও এই টিপসটা কাজে লাগিয়ে ফেলি। তো যা ভাবা তাই কাজ। আর যেহেতু ছানার খুবই অল্প পরিমাণে ছিল, তাই আমি ভাবলাম কাপড় থেকে যেগুলো লেগে আছে কাপড়ের ভেতরে সেগুলো উঠিয়ে নিই, কারণ খুবই সামান্য পরিমাণ। আর এখন লকডাউনে তো মিষ্টির দোকান বন্ধ, সো ক্রেভিং যেহেতু হয়েই আছে মিষ্টি খাওয়ার, তো কিছু তো করার নাই, চট জলদি বানানোর জন্য গায়েবী ছানাটাকে আমি কাজে লাগাচ্ছি এখন। আর সবগুলো উঠিয়ে নিয়ে এখনকার স্টেপ হচ্ছে সুন্দর মতো একটু মথে নেওয়া। তো 5 মিনিট 2 মিনিট যা যত সময় আছে মথে নিতে পারেন, জাস্ট একটু হাতে যাতে শেপ করতে পারি গোল গোল করে, তার জন্যই আর কি মথে নেওয়া। আর মথে নিলে মিষ্টিটা দেখতে মানে বাইরে থেকে ক্র্যাকার্সগুলো থাকে না। তো এই যে দেখেন আমার মিষ্টিটা কি সুন্দর গোল হয়ে গেছে, আর আমার এই পরিমাণ ছানা দিয়ে মাত্র 4টা মিষ্টি হয়েছে, আমি 4টাতেই খুব হ্যাপি। আর মিষ্টি কিন্তু বেশি খাওয়া উচিত না, ডায়াবেটিসের একটা ঝুঁকি থাকে তাই না? তাই 4টা খেয়ে খুশি থাকেন, অল্পতেই খুশি থাকা যথেষ্ট। তো এখন আমি শিরাটা তৈরি করব। 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর চিনির 3 ডাবল নেব আমি পানি, মানে যে কাপ দিয়ে চিনি নিয়েছি এই কাপ দিয়ে আমি 3 বার পানি নিয়ে নিব। তো ভাগ্য ভালো আমার কাছে এলাচি দারচিনি ছিল, তো সেটাও দিয়ে দিলাম, একটা ফ্লেভার আসবে। এখন আর কিছুই না, এখন চুলা জ্বালিয়ে দিলাম। চুলার মধ্যে আমি এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দিব, আর 10 মিনিট অপেক্ষা করব। আর এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, ছিদ্রটা আমি সুন্দর মতো টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব। ব্যাস 10 মিনিট অপেক্ষা করার পরে আমার মিষ্টি রেডি। তো এটার নাম ফাঁকিবাজি মিষ্টি দেওয়াটা অবশ্যই সার্থক, কারণ এত কম সময়ে মিষ্টি বানানো হয়তো বা কেউ দেখাতে পারবে না। কোনো রকম ছানার ডলাডলি ঝামেলা ছাড়া, লেবু দেওয়া ছাড়া, ভিনেগার দেওয়া ছাড়া খুব ইজি পদ্ধতিতে একটা মিষ্টি তৈরি হয়ে গেল। তো ডেকোরেশনটা আমার ভালো হয়নি জানি, প্লিজ কেউ বলবেন না, কারণ আমি সেটা রাঁধুনি না। মন যখন যা চায় আমি তাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে পর্যন্ত এই টাটা।